খবর ছিল রংপুর হয়ে ঢাকা যাচ্ছে ইয়াবার বড় চালান, কিন্তু বিধিবাম মেঘ নাই চাইতে বৃষ্টি, তল্লাশি করে পেয়ে গেলেন শুধু সোনা আর সোনা। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর ঢাকা কোচ স্ট্যান্ডে। দিনটি ছিল বুধবার সকালবেলা, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা ফয়সালের। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ইয়াবার বড় চালানের। শুরু হয় ঢাকা কোচ স্ট্যান্ডে তল্লাশি অভিযান। এক পর্যায়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সি3 ছেটে মেলে যায় সেই কাঙ্ক্ষিত চোরাচালানের শীর্ষ ব্যবসায়ী ফয়সালকে। এ সময় ফয়সালের দেহ তল্লাশি করে ইয়াবার বদলে পেয়ে যায় একে একে 15টি স্বর্ণের বার। বিশেষ কায়দায় প্যান্টের বেল্টের ভেতরে স্কচ টেপে মোড়ানো বের হয় চকচকে এ স্বর্ণের বারগুলি। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের প্রধান কর্মকর্তা বলেন, ফয়সাল দীর্ঘদিন যাবৎ চোরাচালানি ব্যবসার সাথে জড়িত। সে দেওয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। ফয়সালের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। 14/7/2023 তারিখ কামারপাড়া বাস স্ট্যান্ড হতে ফয়সাল নামীয় একজন ব্যক্তিকে 15টি বার 150 ভরি স্বর্ণ সহকারে আটক করা হয় এবং তাকে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে। অভিযান চলছে, চলবে, অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা। খবর ছিল রংপুর হয়ে ঢাকা যাচ্ছে ইয়াবার বড় চালান, কিন্তু বিধিবাম মেঘ নাই চাইতে বৃষ্টি, তল্লাশি করে পেয়ে গেলেন শুধু সোনা আর সোনা। ঘটনাটি ঘটেছে রংপুর নগরীর ঢাকা কোচ স্ট্যান্ডে। দিনটি ছিল বুধবার সকালবেলা, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা ফয়সালের। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ইয়াবার বড় চালানের। শুরু হয় ঢাকা কোচ স্ট্যান্ডে তল্লাশি অভিযান। এক পর্যায়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের সি3 ছেটে মেলে যায় সেই কাঙ্ক্ষিত চোরাচালানের শীর্ষ ব্যবসায়ী ফয়সালকে। এ সময় ফয়সালের দেহ তল্লাশি করে ইয়াবার বদলে পেয়ে যায় একে একে 15টি স্বর্ণের বার। বিশেষ কায়দায় প্যান্টের বেল্টের ভেতরে স্কচ টেপে মোড়ানো বের হয় চকচকে এ স্বর্ণের বারগুলি। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরের প্রধান কর্মকর্তা বলেন, ফয়সাল দীর্ঘদিন যাবৎ চোরাচালানি ব্যবসার সাথে জড়িত। সে দেওয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। ফয়সালের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি জানান, এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। 14/7/2023 তারিখ কামারপাড়া বাস স্ট্যান্ড হতে ফয়সাল নামীয় একজন ব্যক্তিকে 15টি বার 150 ভরি স্বর্ণ সহকারে আটক করা হয় এবং তাকে সংশ্লিষ্ট থানায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে। অভিযান চলছে, চলবে, অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য 1.5 কোটি টাকা।